এদায়কার। জনগুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলোর সামনে এই অবস্থা। অল্প বৃষ্টিতেই জনভোগান্তি যেন দিন দিন বেড়েই চলেছে। অপরিকল্পিত কাজে জনদুর্ভোগ বাড়ে। আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের চারপাশের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলা পরিষদ সংলগ্ন। এখানে সরকারের বেশ কয়েকটি অফিস রয়েছে, জেলা পরিষদ, এপাশে রয়েছে জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস সহ বিভিন্ন সরকারি কার্যালয় রয়েছে। টাঙ্গাইলের নির্বাচন অফিসের সামনে এভাবে একটি বৃহৎ বৃক্ষ মৃত অবস্থায় রয়েছে বছরের পর বছর। এ বিষয়েও সুদৃষ্টি প্রয়োজন। দুর্নীতি দমন কমিশনের সামনে থেকে ডিসি অফিসের পেছনের যে অংশ, একইভাবে জলাবদ্ধতা রয়েই গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলোর সামনে এবং চারপাশে যেভাবে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়, জেলা পরিষদের পাশে যে মাঠটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদের ফটক, এই জেলা পরিষদের পাশে এই মাঠটিতে দীর্ঘদিন যাবৎ এভাবে নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে। সেই সাথে রাস্তার নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন নির্মাণ সামগ্রী এখানে দীর্ঘদিন রাখার ফলে শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের খেলাধুলার যে জায়গাটি, সেটিও দখলে রয়েছে বেশ কিছুদিন। অল্প বৃষ্টিতেই এই জায়গাটিতেও এভাবেই বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন যে এই স্থান থেকে একদম শেষের দিকে যদি আমরা দেখতে চাই, রয়েছে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস, নির্বাচন অফিস। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের অপর পাশে দেখা যাচ্ছে বৃষ্টির পানি জমে অনেকটাই বড় জলাশয়ের মতো দেখাচ্ছে। প্রকৃতপক্ষে এটি কোনো জলাশয় নয়, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারণে দিনের পর দিন এভাবেই পানি জমে থাকে। বৃষ্টি শেষ হওয়ার পর পানিগুলো নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল বলে মনে করছেন সচেতন টাঙ্গাইলবাসী। এপাশ থেকে যদি আমরা অপর পাশে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা মাঠের পাশে যে রাস্তা রয়েছে তার পাশে একটা অংশ, কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাব। এবং আরেকটি ভবন দেখতে পাচ্ছেন, ওটি দুর্নীতি দমন অফিসের পেছনের অংশ। সেই জায়গাটিতেও বৃষ্টিতে একই অবস্থা, পানি জমে রয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। অল্প বৃষ্টিতেই যেভাবে পানি জমে যাচ্ছে তাতে করে এই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে অপরিকল্পিতভাবে ভবন এবং কাজ করার ফলে এই অবস্থা তৈরি হয়েছে। এটি দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইলের সামনের যে অংশটি সেটি দেখতে পাচ্ছেন, এই জায়গায়ও একই অবস্থা, পানি জমেছে, অল্প বৃষ্টিতে এই অবস্থা তৈরি হয়। এটি জেলা প্রাণী সম্পদ অফিসারের কার্যালয়, এই জায়গায়ও একই অবস্থা, পানি জমে রয়েছে। এটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের যে রাস্তাটি, সেই রাস্তাটি পানি জমে রয়েছে, নিষ্কাশনের ব্যবস্থা নেই। কিন্তু অপর পাশে সুদৃশ্য ড্রেন রয়েছে, কিন্তু পানি কিন্তু প্রবাহিত হচ্ছে না। অপরিকল্পিত কাজে জনদুর্ভোগ বাড়ে। আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের চারপাশের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলা পরিষদ সংলগ্ন। এখানে সরকারের বেশ কয়েকটি অফিস রয়েছে, জেলা পরিষদ, এপাশে রয়েছে জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস সহ বিভিন্ন সরকারি কার্যালয় রয়েছে। আমরা একজন পথচারীর সাথে কথা বলবো, কী নাম আপনার? মোহাম্মদ মোশারফ হোসেন। মোশারফ হোসেন, আপনার বাসাতে এলাকাতেই? এলাকাতে। আচ্ছা, এই যে রাস্তা, যে একটি ড্রেন রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছি যে বিভিন্ন অফিস আদালত রয়েছে, যে পানি জমে থাকছে, ড্রেনে যে পানি যাচ্ছে না, এই পানি না যাওয়ার কারণটা কি? ড্রেনে কোনো নিষ্কাশন ভালো ব্যবস্থা নাই, এই জন্য ড্রেনের পানি যাচ্ছে না।
কিন্তু এই যে এত টাকা ব্যয় করে সরকারি ভাবে যে ড্রেনটি নির্মাণ করা হলো, এই ড্রেন যে কোনো কাজে আসছে না, একজন নাগরিক হিসাবে আপনি কি মনে করেন যে যারা কাজ করেছে তাদের কি দায়িত্ব অবহেলা ছিল নাকি সমন্বয়হীনতা? এটা ইঞ্জিনিয়ারদের আবার এটা জিনিসটা পর্যবেক্ষণ করে দেখা উচিত যে কি সমস্যা, মানে যাতে পানি নিষ্কাশন হয় সেই ব্যবস্থা করা দরকার। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে কিছু কিছু জায়গায় দায়িত্বপূর্ণ জায়গায় দায়িত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বহীন কাজের জন্য এবং অনিয়মতান্ত্রিকভাবে অপরিকল্পিতভাবে কাজ করার কারণে অনেক কিছুই কাজে আসছে না। যেমন এই ড্রেনটি বাইরে থেকে দেখতে যেমন সুদৃশ্য এবং সুন্দর দেখাচ্ছে কিন্তু সেরকম কোনো কাজে আসছে না। যেহেতু এই ড্রেনটি কোনো কাজে আসছে না, সেহেতু এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে, বিশেষ করে জেলা প্রশাসন সহ পৌরসভা সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো দৃষ্টি আকর্ষণ করছি, এরকম সুদৃশ্য ড্রেন করার আগে অন্তত পক্ষে পানি নিষ্কাশনের যাতে ব্যবস্থা হয় এবং এক দপ্তরের সাথে আরেক দপ্তরের জন্য একটা সমন্বয় থাকে, যাতে সুন্দরভাবে একটি কাজ করলে সেই কাজটি যেন ফলপ্রসূ হয়, সেজন্যই মূলত এই লাইভে আসা। আর যেমনটি বলছিলাম যে এই যে পানির যে জমে থাকে এই মাটিতে, দিন দিন আমাদের চারপাশে শিশুদের খেলাধুলার যে জায়গা সেই জায়গাগুলো দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে শহরের মাঝে উল্লেখযোগ্য তেমন কোনো মাঠ না থাকায় শিশুরা খেলাধুলা করতে পারছে না। জেলা পরিষদের পাশের এই মাঠটিতে, অর্থাৎ শিশু একাডেমির সামনে যে মাঠটি রয়েছে, এই মাঠটিতে ছোটো ছেলেমেয়েরা কিংবা বিভিন্ন সময় বিভিন্ন বয়সী মানুষ খেলাধুলা করতো, কিন্তু দীর্ঘদিন এভাবে নির্মাণ সামগ্রী রাখার কারণে সেই পরিবেশটিও বেশ কিছুদিন যাবৎ বন্ধ হয়ে আছে। বেশ কিছুদিন বললে ভুল হবে, বেশ কয়েক মাস যাবৎ বন্ধ হয়ে আছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যে ছোট সোনামণিদের খেলার মাঠকে উন্মুক্ত করে দেওয়ার জন্য এবং অন্যান্য বিভিন্ন বয়সী মানুষ যারা রয়েছে খেলাধুলা করে তাদের জন্য মাঠটি উন্মুক্ত করা প্রয়োজন। এবং নির্মাণ সামগ্রীগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে না রেখে যদি নির্দিষ্ট একটি জায়গায় রাখা হতো তাহলে হয়তো পুরো মাঠটি এভাবে নষ্ট হতো না। এর পাশে রয়েছে জেলার ত্রাণ কর্মকর্তার কার্যালয় এবং আরেকটু সামনে রয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটি মাঠ, ডিসি অফিসের পেছনের যে অংশটি রয়েছে সেখানেও এভাবে পানি জমে রয়েছে কিন্তু পানিগুলো নিষ্কাশনের সেরকম কোনো ব্যবস্থা নেই। অথচ কোটি টাকা ব্যয় করে শহরে যেভাবে ড্রেন নির্মাণ করা হয়েছে কিন্তু ড্রেনগুলো কাজে আসছে না। একদিকে আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন জায়গায় ডেঙ্গুর যে প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে, যে সঠিকভাবে যদি পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু এইভাবে পানি জমে থাকলে ডেঙ্গুর প্রকোপ কিন্তু আরও বাড়তে পারে। এ ব্যাপারে ভুক্তভোগী যারা রয়েছেন এবং সাধারণ সচেতন মানুষ যারা রয়েছেন প্রত্যেকেই বিভিন্ন সময় বলে থাকেন যে সঠিক পরিকল্পনা না থাকায় এভাবে ড্রেন নির্মাণের পরেও এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহণের পরেও সেগুলো কোনো কাজে আসছে না। আমরা যেগুলো দেখা